দেগঙ্গা বেড়া চাপাতে একটি রাষ্ট্রায়ত্ত বেসরকারি এটিএম থেকে এক গভর্নমেন্ট কন্ট্রাক্টরের টাকা তুলে নেওয়ায় চাঞ্চল্য ছড়ালো। এই ঘটনা দেগঙ্গা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে সিসিটিভির ফুটেজের ভিত্তিতে জানতে পারে ওই এটিএমের কেয়ারটেকার অর্থাৎ সিকিউরিটি গার্ড তিনি ও তাঁর স্ত্রী এই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তের নাম সুরজিৎ সাধুকা। ইতিমধ্যেই দেগঙ্গা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বেড়াচাপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলপুকুরের বাসিন্দা যুবক আশিক ইলাহি গভর্নমেন্ট কন্ট্রাক্টরের কাজ করে। একাধিক এটিএম কার্ড রয়েছে তার। গত আট তারিখে ওই রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকের এটিএমে ব্যালেন্স চেক করার জন্য যায়, তারপরে ভুলবশত এটিএম কার্ডটি ফেলে আসেছে এবং সেই কার্ডটি অন্য এক ব্যক্তি পায় এবং তিনি সঙ্গে সঙ্গে সেটি জমা দিয়ে দেয় পাশে থাকা সিকিউরিটিকে। পরবর্তীতে ওই সিকিউরিটি এবং তাঁর স্ত্রী একসঙ্গে মিলে দফায় দফায় মোট সাতবারে 70,000 টাকা তুলে নেয়। এটিএমের টাকা তোলার মেসেজ পেয়ে ছুটে আসে আশিক ইলাহি এবং তিনি নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বললেও অভিযুক্ত সুরজিৎ সাধুখা ও তার স্ত্রী বিষয়টি অস্বীকার করে। তদন্তে নেমে পুলিশ সিসিটিভির ফুটেজের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পুলিশি হেফাজত চেয়ে পরবর্তী তদন্ত শুরু করবে, যেখানে এটিএমের নিরাপত্তা নিয়েই উঠে গেল প্রশ্ন। যাকে সিকিউরিটি গার্ড হিসেবে রাখা হয়েছে সেই অন্যের এটিএম কার্ড থেকে চুরি করছে টাকা। এবার আমরা শুনে নেব যে যুবকের এটিএম কার্ড থেকে টাকা চুরি গিয়েছে সেই যুবকের বক্তব্য, তারপর আমরা দেখে নেব টাকা তুলে নেওয়ার সেই এক্সক্লুসিভ ফুটেজ। শেখ মুক্তার রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। ওটা ছিল 8/8/2021। আমি ব্যালেন্স চেক করতে যাই বেড়াচাপা আইসিআই এটিএম। ওখানে এটিএম ব্যালেন্স চেক করার পর আমার এটিএম কার্ডটি ওখানে ফেলে আসে। আচ্ছা, কার্ডটি মেশিনের মধ্যেই লাগানো ছিল এবং কার্ডটি হারিয়ে যাওয়ার কিছুক্ষণের পরেই আমার মোবাইলে এসএমএস আসতে থাকে, 10,000 করে টাকা উইড্রল হয়। এমন ঘটনা পেয়ে আমি এটিএমে যাই এবং তার মধ্যে আমার 70,000 টাকা উইড্রল হয়। আচ্ছা, এবং আমি ওখানে যে এটিএমের সিকিউরিটি আছে ওনাকে গিয়ে আমি বলি বিষয়টা, যে আমি এরকম কার্ড ফেলে গেছি। উনি ঘটনাটা জানার পর উনি আমাকে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা বলে এবং আমি ওখান থেকে চলে আসি। আমি পরবর্তী পদক্ষেপ ব্যাংক কর্তৃপক্ষকে জানাই, অ্যাকাউন্ট হোল্ড করাই এবং দেগঙ্গা থানাকে আমি লিখিত অভিযোগ দায়ের করি। এবং প্রশাসন আমাকে আশ্বাস দিয়েছিল যে ঘটনাটি আমি ইনভেস্টিগেশন করব এবং তারা অক্লান্ত পরিশ্রম করে তারা এটিএমের সিসিটিভি ফুটেজ তারা তদন্ত মারফতে তারা নিয়েছে এবং তারা নিয়ে দেখে যে ওই এটিএমের সিকিউরিটি এবং ওনার ওয়াইফ দুজন মিলে এই ঘটনাটা ঘটিয়েছে। আচ্ছা, তো এখন এটিএমের যিনি সিকিউরিটি সুরজিৎ সাধুখা বেড়াচাপা উনি এখন গ্রেপ্তার হয়েছে এবং ওনার স্ত্রী এখনও গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ সূত্রে খবর পেয়েছি যে উনিও গ্রেপ্তার হবেন। তবে আমি চাই যে এই অভিযোগ দেগঙ্গা থানায় দায়ের করেছিলাম, পুলিশ আমাকে প্রথম দিন যে আশ্বস্ত করেছিল তার বাস্তব রূপরেখা দান করেছে এবং আমি চাই এটিএমের যদি কেয়ারটেকার বা সিকিউরিটি হয়ে তারা যদি সাধারণ মানুষের ভুল হয়ে যাওয়া সামান্য একটা এটিএম কার্ডে এরকম করে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আচ্ছা, তো আমি এটা চাই যে এটিএম প্রত্যেক এটিএমের সিকিউরিটি গার্ড তারা দেখুক, একটা দৃষ্টান্তমূলক এমন সাজা হওয়া উচিত যারা আগামী দিনে অন্য অন্য কোনো এটিএমের সিকিউরিটি বা কেয়ারটেকার তারা যেন এরকম কাজ করতে ভয় পায়। আপনার নাম কি করেন আপনি? আমার নাম এমডি আশিক ইলাহি, আমি গভর্নমেন্ট কন্ট্রাক্টর, আমার ফার্মের নাম কনসাল্ট। ক্যামেরাটা তো ঘোরানো হলো না।